محترم حاضرين حضرت امير الشريعه الجزيره مطر فضل بخاري ولجلونا دايتو امار وقرات يحوني امادير اسكن اي دوق سمالنا ميكو اقرصن ابو سمالنا جاي بروجرام الجنه আপনার অত্যন্ত আগ্রহ করে ধৈর্য করে বসে আছেন আমাদের এই অনুষ্ঠান এখন আরম্ভ হবে আমরা সময় তো কমই পেয়েছিলাম গত বছরের মতো প্রথম দিকে কোভিড সিচুয়েশন ছিল যার জন্য আমরা খুব কম সময় পেয়েছি এই অল্প সময়ের মধ্যে দেওরাই টাইটেল মাদ্রাসার আসাতিজা একরাম অত্যন্ত পরিশ্রম করা সেহাক সেক্টর কোর্স ছাত্রদেরকে পড়িয়েছে হযরত আমির শরীয়ত অত্যন্ত পরিশ্রম করেছেন দিন রাত পড়িয়েছেন তাছাড়া আমাদের দেওরাই টাইটেল মাদ্রাসা প্রাক্তন অধ্যক্ষ হযরত মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ওস্তাদ মুকাররম সব সময় তিনি মাদ্রাসার পাশে থাকেন এবং হযরত আমির শরীয়তের মতো তিনিও আমাদের ছাত্রদেরকে হাদিসের দর্স নিয়েছেন দিনও দর্স দিয়েছেন এবং রাতও দর্স দিয়েছেন আমি আল্লাহ পরবর্তীকারে আলমের কাছে আমাদের এই দুইজন আসাদ আমাদেরও উস্তাদ ওনারা এবং এবারের ছাত্রদেরও উস্তাদ আমি আমার এই সমস্ত আসাদিজাই কেরামের দীর্ঘ হায়াত আল্লাহ পরবর্তীকারে আলমের কাছে কামনা করছি এখন আমি আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার সমস্ত আসাদিজাই কেরাম ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন আমি ছাত্রদেরকে আমাদের মাদ্রাসার যে সুনাম আছে অত্যন্ত শৃঙ্খলার সাথে এই মাদ্রাসাতে সব কিছু পালন হয় শৃঙ্খলার সাথে দেরি না করে মনে রাখিও আমাদের সময়ের লিমিটেশন আছে আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে এই জন্য অতি তাড়াতাড়ি একজনের পর আর একজন আসবে ব্যাংক তিনটা বা চারটা উঠান হবে অতিরিক্ত ব্যাংক যদি উঠানো হয় তাহলে বলতে জায়গা করা যাবে না যার জন্য শুধুমাত্র কিতাব রাখার জন্য তিনটা ব্যাংক মঞ্চে উঠানো হবে এবং আমি আমার প্রাপ্তিবৃন্দদের কাছে বলতেছি আমাদের বড়ই সৌভাগ্য এবার আমাদের সমাজপ্রাপ্ত ছাত্রদের সংখ্যা 208 জন এই 208 জনকে আমরা সমাজ দেব ইতিমধ্যে আমাদের জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার আসাতিজা কেরাম মঞ্চে এসে গেছে আমি জোনাতুল্লাহ হুজুরের কাছে খিদমতে বিনম্রভাবে অনুরোধ করছি এবং ছাত্রদেরকে বলছি হুজুর বুঝার মসজিদে এখনো নাই গেছেন হুজুরকে আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি মঞ্চে সময় আমাদের কম এবং আমি আমাদের জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার আসাতিজা কেরাম আমাদের দেওয়াই টাইটেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক হযরত মাওলানা তাফাজ্জুল হোসাইন চৌধুরী সাহেব এবং হযরত মাওলানা সিরাজউদ্দিন সাহেব জামাত বারাকাতুহুমের খিদমতেও আমাদের এই দফতারে ফজিলতে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান করছি আমাদের মধ্যে আছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জনাব সিদ্দিক আহমেদ স্যার এটি উপস্থিত হয়েছেন ওনাকে বরণ করার জন্য আমি এই মাদ্রাসার মহাদ্দিস হযরত মাওলানা আব্দুল বাসিত খাতিব সাহেবকে অনুরোধ করি বন্ধুগণ আমাদের দেওয়াই টাইটেল মাদ্রাসা আসাতিজা কেরাম ছাড়াও
আমি আহ্বান করছি আমাদের এই দস্তার ফজিলতে অংশগ্রহণ করার জন্য মাওলানা জিয়াউদ্দিন সাহেব, মাওলানা ইমদাদুর রহমান সাহেব, মাওলানা জাবির হুসাইন সাহেব, উত্তর পূর্ব ভারত নাটকশরীয় অনুষদ তামিয়ের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, হযরত মাওলানা ইসমাইল আলী লস্কর সাহেব, হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব, হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব, উলামায়ে কেরামগণকে আমাদের এই দস্তারে ফজিলতে দেওয়ার কাজে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এখন ছাত্রদের নাম আমাদের দেওয়ারি টাইটেল মাদ্রাসা উৎসাহ আমার উৎসাহ মোকাররম হযরত মাওলানা আজমল হোসেন সাহেব একজনের পর আরেকজন নাম পড়বেন, এবং নাম পড়ার সাথে সাথে কোন ছাত্র দেরি করবে না, নাম পড়ার সাথে সাথে ছাত্র এসে যাবে, এবং আমরা মঞ্চের সম্মুখের যে গেট রয়েছে উপরে যে স্থান রয়েছে এখানে আমরা দস্তার দিয়ে দেবো।